আজ সোমবার বাইশে পৌষ দু কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি করবার জন্য এই রুদ্র গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করুন একটা না একশো দিন অত্যন্ত উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোক অসুস্থতায় ভুগছেন এমনকি বেড রিটেন আছেন বিছনা হয়ে আছেন বা আপনাদের শরীর অচল হয়ে আছে তাদের জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত কার্যকারী ওম ত্রেম বাকাম ইয়াজা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ শিও মামৃতাত কোনো কিছু না পারলেও বলুন ওম নমা শিবায় আর আজ অবশ্যই যেহেতু চন্দ্রের বার সুতরাং আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলার দিকে চাঁদের আলো নিজের গায়ে একটু লাগানোর অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংশ সমায় নামা এটিও একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার বলছি দু হাজার সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যে একশো শতাংশ নিশ্চিত আপনাদের সাথে ঘটিত হবে সে বিষয়ে কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে মানসিক চাপ গৃহে কিছু মতবিরোধ মানসিক চাপকে বৃদ্ধি করতে পারে কাজে মনোনিবেশ করতে অসুবিধা হতে পারে তৎসত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন আজ কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে অর্থকে স্পর্শ না করাটাই বেটার কোনো প্রকার ডকুমেন্টস বা দস্তাবেজে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে করবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে হ্যাঁ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় প্রিপারেশান যদি সঠিক থাকে সফলতা আপনাদের পদচুম্বন করবেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আর যারা ব্যবসাদার আছেন কোনো বিজনেস ওরিয়েন্টেড মিটিংয়ে স্পষ্টবাদী বা আবেগ তাড়িত হবেন না কথা বলায় যদি রাস না টানেন তাহলে কিন্তু আপনারাই খ্যাতি হারাতে পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন